আর দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, কৃষি খাত এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আমরা আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল। আমরা কথা বলছি তার সাথে। জনাব ডক্টর আলী আফজাল, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু প্রথমেই জানতে চাইবো, ওভারঅল ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতির জায়গাটি এখন অনেক চ্যালেঞ্জিং রয়েছে, আমরা সকলেই সেটা জানি, তারপরেও একজন উদ্যোক্তা হিসেবে এই জায়গাটি বর্তমান অবস্থাটি কেমন রয়েছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ইটিভির দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে শুধু বাংলাদেশ নয়, গ্লোবালিও অর্থনীতি বাণিজ্য একটা চ্যালেঞ্জিং সময় পার করছে। আমরা দেখেছি প্রায় লম্বা সময় ধরে, 2.5 থেকে 3 বছর করোনার একটা থাবা ছিল, যেটা মোকাবেলা করতে যে গ্লোবালি ন্যাশনালি অনেক বেগ পেতে হয়েছে সরকারকে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। পরবর্তী পর্যায়ে আপনি জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে অনেক ধরনের প্রোডাক্ট মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কোথায় শিপমেন্ট সমস্যা হচ্ছে, কোথায় ফ্রেট পাওয়া যাচ্ছে না, কোথায় প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, প্রোডাক্ট এনসি করলে ডিলে হচ্ছে, অনেকগুলো বিষয় এসে জড়িত হয়ে গেছে। আপনি জানেন যে এখন যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল ওয়ার্ল্ডে আসলে কোনো কিছুই কোথায় গোপন থাকে না। আবার আমন্ত্রণ একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে আমরা দেশের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এবং কৃষি খাত নিয়ে আলোচনায় ছিলাম কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজালের সঙ্গে, তার সাথে আবার আলোচনায় যুক্ত হচ্ছে। জনাব আলী আফজাল, আমরা আলোচনায় ছিলাম যেখানটায়, যে আপনার ব্যবসা বাণিজ্য পরিস্থিতি বৈশ্বিক একটা অবস্থান থেকে শুরু করছিলেন, সেখান থেকে যদি আবার শুরু করেন। আমি দুঃখিত যে নেটের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি তখন বলতেছিলাম যে আসলে এই আমরা করোনা মোকাবেলা করেছি দীর্ঘ লম্বা সময় ধরে, 2 থেকে 3 বছর। এর পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা দুনিয়াতেই একটা টালমাটাল অবস্থা, তার মধ্যেও বাংলাদেশের কৃষি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বাণিজ্য স্বাভাবিকভাবেই চলছিল এবং চলে আসছে। এরপরও আমি বলবো যে অনেকগুলো জায়গায় আমাদের সমস্যা হচ্ছে, বিশেষ করে আপনি জানেন যে দেশ কৃষি প্রধান দেশ, কৃষির উন্নতি অগ্রগতি দিয়ে দেশের উন্নতি অনেকাংশে নির্ভরশীল। একটি দেশে যখন মানুষের খাদ্যের নিশ্চয়তা থাকে, তখন কিন্তু সে দেশের রাষ্ট্রপ্রধান, সে দেশের নীতি নির্ধারকদের খুব বেশি চিন্তা করতে হয় না, বেগ পেতে হয় না। কিন্তু সম্প্রতি সব আপনি দেখেন যে প্রায় সবগুলো প্রোডাক্টের দাম বেড়েছে। একদিকে আমরা যারা ভোক্তা, মিডিয়া কর্মী, তারা কিন্তু দাম বাড়ার কারণে, সঙ্গত কারণেই তারা অনেক কথা বলছেন, শাউটিং হচ্ছে। এটাও ঠিক যে তাদের পার্চেজিং পাওয়ার তো বাড়েনি, তাদের তো ইনকাম বাড়েনি, সঙ্গত কারণেই তারা একটু ঝামেলা আছে, কষ্টে আছে। আবার আপনি যদি উল্টা দিকে দেখেন, আমি একজন কৃষিবিদ, একজন কৃষি বিজ্ঞানী এবং কৃষির সাথে সরাসরি জড়িত। এখন উৎপাদক যারা আছে, দেশের চাষি, দেশের কৃষক বা কৃষিভিত্তিক শিল্প যারা চালাচ্ছেন, তাদের যখন একটা ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল দাম অনেক বেড়ে যায়, আপনি জানেন, যদি একটা এক্সাম্পল দিই, আমরা যারা ফিড মিল চালাই, এই ফিড মিলের সবচেয়ে বড় র মেটেরিয়াল ছিল মেইজ বা ভুট্টা, লোকাল মার্কেট থেকে ধরেন 14 থেকে 16 টাকার মধ্যে কিনতে পারতাম, এখন সেটা প্রায় 44, আপনি দেখেন কত গুণ, প্রায় 4 গুণ 4 টাইমস বেড়ে গিয়েছে। ফিডের দাম কিন্তু আমরা 35 টাকার থেকে কিন্তু 4 গুণ করে 100 টাকা যেতে পারিনি, কারণ ফার্মার দেশে পার্চেজিং পাওয়ার নাই। তারপরে সহনশীল পর্যায়ে রেখেই সেটা ফিডের দাম অনেকটা বেরিয়ে গেছে, তারপরে ফিড ইন্ডাস্ট্রির মালিকটা কিন্তু লস করছে। একজন চাষি আপনি দেখেন যে যে ফিডটা সে কিনতো, এখন সেই ফিডের দাম ডাবল হয়ে গেছে। সঙ্গত কারণে তার যে মুরগি বিক্রি করতো ব্রয়লার 150 টাকা, সে 300 টাকা হওয়া উচিত ছিল, 300 টাকা হলো। ওদিক দিয়ে আবার কিন্তু মিডিয়া, একই সাথে আমি বলবো যারা ভোক্তা যারা আছেন, তারা কিন্তু বলছে না, এটা আমাদের পার্সেন্টেজ পরে বাইরে চলে গেছে। তাহলে আসলে সলিউশনটা কোথায়? প্রথম হচ্ছে যে আপনার যারা দেশের উৎপাদক, যারা দেশের কৃষি, যারা খামারি, আপনাকে মনে রাখতে হবে, এদেশের 1.5 কোটি কৃষক পরিবার যদি বেঁচে থাকে, তাহলে দেশ বেঁচে থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু সঠিকভাবে বলেছিলেন যে এদেশের কৃষি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই সত্য কথা। তো কৃষি এবং কৃষককে বাঁচায় রাখতে হবে, সে যে সেই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যেমন মাঝখানে আমরা দেখেছিলাম যে সাম্প্রতিক সময় ব্যাংকগুলোতে লিকুইডিটি ক্রাইসিস, বিশেষ করে ডলার ক্রাইসিসের কারণে আমরা এলসি বন্ধ করতে পারছিলাম না।
এলসি না করে তার ইম্প্যাক্টটা কি, আমি গতকালে একটা মিডিয়াতে বলতেছিলাম যে একটা মারাত্মক ইম্প্যাক্ট আফটার 2 মান্থ আসবে। গতকালে আমার 3টা ফ্যাক্টরি ইনচার্জ এমডি এসে বলতে, স্যার আমার যে র মেটেরিয়াল আছে আমি তো 1 মাস ফ্যাক্টরি চালাতে পারবো, 1 মাস শুধু বন্ধ হয়ে যাবে, কারণ অনেকগুলো ফ্যাক্টরি আছে 100% ইম্পোর্ট ওরিয়েন্টেড, অনেকগুলো আছে 80% 70% ইম্পোর্ট ওরিয়েন্টেড। এখন আমার যে ঘরে প্রোডাক্ট আছে আড়াই মাস আছে, সেটা 1 মাস চলবে, তারপর তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। একটা ফ্যাক্টরি বন্ধ হওয়া মানে তার লিঙ্ক কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি, ফিডমিল যদি বন্ধ হয় তাহলে আপনি কিন্তু পোল্ট্রি ইন্ডাস্ট্রি সাফার করবে, লেয়ার ফার্ম সাফার করবে, ব্রয়লার ফার্ম সাফার করবে, ক্যাটেল ফার্ম ডেয়ারি সাফার করবে, আপনি ফিশ মাছ প্রোডাকশন সাফার করবে, এর সাথে কিন্তু লিঙ্ক আছে, অনেকগুলো বিষয় জড়িত আছে। তো এভাবে করে আমাদেরকে চিন্তা করতে হবে। তো সুখের বিশাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গতকালই ইনস্ট্রাকশন দিয়েছেন যে কোনো মূল্যে কৃষি পণ্য এবং কৃষি যে র মেটেরিয়ালগুলো আছে তো সেগুলো যাতে এলসি অব্যাহত রাখা হয়, এটা একটা ভালো দিক আমি বলব। একই সাথে আমি এটাও বলবো যে বাংলার চাষিরা কিন্তু আপনি জানেন যে করোনা মোকাবিলা করেছে, করোনার মধ্যে যখন ডাক্তাররাও হসপিটালে যেতে দ্বিধা করেছে তখন বাংলার চাষিরা কিন্তু একজনও ভাড়া ছিল না, তারা কিন্তু মাঠে উৎপাদন করেছে এবং 2020 সালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ধান উৎপাদন হয়েছে, ডিউটি বাংলাদেশের চাষিরা মাঠে ছিল এবং চাষিদের যারা কন্ট্রোল করেন কৃষি বিজ্ঞানের মাঠে ছিল, এর কারণে কিন্তু সম্ভব হয়েছে। একইভাবে আপনি বর্তমানে দেখেন চাষিরা যত সমস্যায় থাক না কেন আমার চাষিরা কিন্তু মাঠে আছে, তারা কাজ করছে। চাষি যেটা চায় সেটা হচ্ছে তার ন্যায্য মূল্যে তার উপকরণগুলো পেতে চায়, সে সঠিক সময় সঠিক মূল্যে পেতে চায়। আপনি ফার্টিলাইজার আছে, ইনসেকটিসাইড আছে, পেস্টিসাইড আছে, চাষের যন্ত্রপাতি আছে, হার্ভেস্টিং যন্ত্রপাতি আছে, এই বিষয়গুলো কিন্তু সরাসরি জড়িত। এগুলো যখন দাম বেড়ে যায়, এগুলো যখন প্রাপ্যতা যখন অনিশ্চিত হয়ে যায়, যখন যথেষ্ট সময় পায় না, তখন কিন্তু চাষি সাফার করে। সাফার পরে করেও কিন্তু আপনি দেখেন বাংলা চাষিরা বসে না, তারা কিন্তু অনেক কষ্ট করে যেমনি হোক তার ফসল সে উৎপাদন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এদেশের চাষিরা কিন্তু 1 ইঞ্চি জমি ফাঁকা রাখে না, ফেলে রাখে না, তারা চাষ করছে। কিন্তু সমস্যা একটা জায়গায় আছে, বাংলার চাষিরা এত কষ্ট করে উৎপাদন করার পরে তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। আপনি একজন বক্তা হিসাবে, আপনি মিডিয়াম্যান হিসাবে আপনি যখন ক্রয় করতেছেন, আপনি একটু আগে বলতেছিলেন যে শিম 120 টাকা, আপনি আপনার কোনো মিডিয়া কর্মীকে প্রশ্ন করেন যে এই শিম যে যশোর থেকে আসছে, ঈশ্বরদী থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, দেখেন ফার্ম গেটে চাষি কয় টাকা পাচ্ছে, হয়তো সে 20 থেকে 40 টাকা পায় আর আমরা কিনতেছি 120 টাকা দিয়ে। মাঝখানে যে এত বড় যে একটা গ্যাপ, এটি আসলে বারবারই আলোচনা হয় কিন্তু এই ব্যবস্থাপনার জায়গায় আমরা কেন ঠিক করতে পারি না? তো এই প্রাইস গ্যাপের যে জায়গাটা আছে এটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে, তবে এটা এককভাবে কারো পক্ষে সম্ভব নয়। সবচেয়ে বড় দুর্বলতা আমি বলি আপনাকে যে বাংলাদেশের সব মানে কি বলবো যে ব্যবসায়ীদেরই বড় বড় সংগঠন আছে, সমিতি আছে, যেমন বিজেএমই আছে, তাদের কিছু হলে তারা রাস্তায় নামে, তারপরে বিকেএমই আছে, এরকম করে সব সংগঠনই আছে। কিন্তু দুর্ভাগ্য এদেশের গরিব চাষি, অর্ধশিক্ষিত আধা শিক্ষিত চাষি, 1 কোটি কৃষক পরিবারের কিন্তু সেন্ট্রালি বাংলাদেশে কোনো কৃষক সমিতি নাই, যার কারণে তারা কিন্তু তার দাবিটা যৌক্তিকভাবে যথাযথভাবে তুলে ধরতে পারছেন না, 1 নম্বর। দ্বিতীয় হলো যে এখানে সরকারের করণীয় আছে, এই যে মধ্যস্বত্বভোগী যেটা আছে, আমি একটা জায়গায় বলতে চাই একজন বিজ্ঞানী হিসাবে, 1 কেজি শিম উৎপাদন করতে কতটা খরচ আমাদের কিন্তু জানা আছে। তাহলে আমরা ফিক্স করি যে ঠিক আছে এর খরচ হয় 40 টাকা, আচ্ছা ঠিক আছে চাষির 10 টাকা লাভ, 50 টাকা সে বিক্রি করবে, আর যে ক্যারিং খরচ ধরেন যশোর থেকে ঢাকা আসতে পার কেজি 1 টাকা বা 2 টাকা খরচ হবে, 2 টাকা ধরেন, আচ্ছা এরপরে কিছু নষ্ট হবে 2% 3% ওয়েস্টেজ ধরেন, তার সাথে আপনি যোগ করেন হচ্ছে যে বিক্রি করে তার প্রফিট ধরেন, তাহলে 60 টাকার বেশি তার কথা না। আমি ধরছি চাষি যে বিক্রি করে তার থেকে 10 টাকা বেশি বিক্রি করো, তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু এই অসন্তুষ্টি থাকবে না। আর যদি দাম বাড়াতে হয় আপনি চাষি পর্যায়ে বাড়িয়ে দেন, আমার বাংলার চাষিরা গরিব মানুষ তারা বাঁচু, কিন্তু এই মাঝখানের জায়গাটুকু কন্ট্রোল করতে হবে। আমি যেটা বলছি যে চাষিদের ঐক্যবদ্ধ সংগঠন দরকার, সাপোর্ট দরকার, একই সাথে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। আমি একই সাথে আপনাকেও বলবো, আপনার মিডিয়া যারা আছেন তাদেরও দায়িত্ব রয়েছে, মিডিয়ার পক্ষ থেকে মোটিভেশন দরকার, প্রচার দরকার, পাবলিসিটি দরকার। একই সাথে আমি বলবো যে সচেতন ব্যবসায়ী যারা আছে, আমাদের বিজনেস কমিউনিটির আছে, আসলে আমাদের দেশটাকে ভালোবাসা উচিত, মনে রাখা উচিত দিনের শেষে আমরা দেশের নাগরিক এবং আমরা এদেশটাকে ভালোবাসি এবং এদেশের আলো বাতাসে এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকা আমার বড় হয়েছে। সো আমরা চান্স পালেই জন্য মানে ওই যে কৃষকদেরকে ঠকানো, তাদেরকে তাদের সাথে চিট করা, তাদের পণ্যটা কম মূল্যে কিনে নেওয়া, এই বিষয়ের দিকে না যে আমরা আমাদের জন্য ব্যবসায়ীর জন্য একটু নীতি নৈতিকতা চিন্তা করি, দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হই, এটা একটা বিষয়। আর একটা জায়গায় আমি অ্যাড্রেস করবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের চাষিরা অধিকাংশই কিন্তু গরিব, ধনী নাই আমি বলবো না, তবে অধিকাংশই কিন্তু গরিব অথবা মধ্যবিত্ত।
তাদের কিন্তু একটা জায়গা আছে যে এই এই যে কাঁচা মাল যেটা আপনি জানেন, সবজি আপনি বলেছেন, সবজির কথা বলে, সবজি শুধু নয় প্রায় সব কৃষি উৎপাদিত সব মানে আসলে কাঁচা মাল, অলমোস্ট ডিম বলেন, মাছ বলেন, মাংস বলেন, তার কিন্তু বিক্রির টাইম আছে, সে হারভেস্ট করার পরে কিন্তু লম্বা সময় রাখতে পারে না। এখন রাখার সক্ষমতা আছে, স্টোরেজ লাগবে, এই স্টোরেজ কিন্তু বাংলার চাষিরা গরিব মানুষ করতে পারে না। সেক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে একসময় একটা প্রজেক্ট ছিল যে শস্য গুদাম ঋণ প্রকল্প, যে সরকারের পক্ষ থেকে গুদাম করা হতো, সেখানে তারা তাদের প্রোডাক্টটা রাখতো, এবং এবং আপনি জানেন এটাও ঠিক যে একজন চাষি কিন্তু গুদাম দিলেই হবে না, কারণ চাষি কিন্তু তার চাষির আগে হয়তো ধার নিয়েছে, লোন নিয়েছে, সে প্রোডাক্ট বিক্রি করে সে টাকাটা পরিশোধ করবে, তাহলে তাকে কিন্তু ওই ঋণের ব্যবস্থা করা হয়। সে যদি তার পণ্যটা ধরেন হারভেস্ট করার পরে যদি একটা মাসও রাখতে পারে, 20 দিন রাখতে পারে, তাহলে কিন্তু সে অনেক বেশি মূল্য পাবে, কিন্তু সে বাধ্য হয় যেদিন হারভেস্ট করে সেই দিনই সে বিক্রি করতে বাধ্য হয়। অনেক পণ্য আছে হারভেস্ট করার আগেই সেল করে দেয়, আপনি দেখেন আমের ক্ষেত্রে দেখেন 5 বা 6 বার বিক্রি হয়, চাষি মুকুল পর্যায়ে বিক্রি করে, তারপরে যখন একটু ম্যাচিউর হয় বড় হয় তখন একবার বিক্রি হয়, পাকার আগে একবার বিক্রি হয়, পাকার সময় আপনি আরেকবার বিক্রি হয়, অর্থাৎ মূল চাষি কিন্তু অনেক আগেই সেখানে সরে চলে গেছে, সে বিক্রি করে দিয়ে চলে গেছে, অনেক কম দামে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো সেই জায়গায় চাষিদেরকে যদি সাপোর্ট দেওয়া যায়, আমার বিশ্বাস যে তাহলে এই যে যে গ্যাপ আছে এবং কৃষিতে যে অভূতপূর্ণ সাফল্য এবং যে অর্জন আমাদের আছে, আপনি জানেন যে বাংলাদেশের কৃষির সাফল্য নিঃসন্দেহে এটা ঈর্ষণীয় এবং সারা দুনিয়ার জন্য একটা এক্সাম্পল। আমরা অনেকগুলো ফসলই কিন্তু ছোট্ট দেশ, 18 কোটি মানুষের দেশ, তারপরও দেখেন আপনি ধান উৎপাদনে, আলু উৎপাদনে, সবজি উৎপাদনে, মাছ উৎপাদনে আমরা ওয়ার্ল্ডকে রেকর্ড করেছি কিন্তু অনেক ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যদি এই ধারা অব্যাহত না থাকে, বাংলার চাষিদেরকে সাপোর্ট না দেন, চাষিরা যদি এখান থেকে উঠে আসে তাহলে কিন্তু এটা বিপর্যয় নেমে আসবে, যেমন মালয়েশিয়াতে হয়েছে, চাষিরা কিন্তু মাঠ থেকে উঠে চলে আসছে, কুয়ালালামপুর যখন ডেভেলপ হয়েছে শিল্প বিপ্লব হয়েছে, যার কারণে এখন কুয়ালালামপুর কিন্তু মালয়েশিয়া বিদেশ থেকে শ্রমিক নিয়ে তারা কৃষিকাজ করছে, পাম গার্ডেনে কাজ করাচ্ছে। তো বাংলাদেশের চাষিরা যদি তারা হতাশ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে তারা যদি মাঠ থেকে উঠে আসে তাহলে কিন্তু একটা বিপর্যয় নেমে আসবে। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের করণীয় আছে, মিডিয়ার করণীয় আছে, সরকারের করণীয় আছে, ব্যবসায়ীদের করণীয়, সবাই মিলে সম্মিলিত হবে এই বাংলার চাষিদেরকে সাপোর্ট করতে হবে, সমর্থন দিতে হবে। জি জনাব ডক্টর আলী আফজাল, আমরা একেবারে আলোচনার শেষ দিকে, আমরা অবশ্যই চাইব আমাদের উৎপাদনের জায়গাটি আরো বৃদ্ধি পাক এবং চাষিরও সাপোর্ট পাক, এবং এই সমন্বিতভাবে একটা উদ্যোগের মাধ্যমে আমাদের সামনে সমস্যাগুলো আমরা উৎরে যাব। এই প্রত্যাশার কাজ আলোচনা শেষ করছি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের কৃষিখাত নিয়ে আলোচনা করছিলাম কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল। এবার নিচ্ছি আরও একটা বিরতি, 2:35 আবার ফিরবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।